তো ফ্রেন্ডস, বর্তমান সময় মেসেঞ্জারে বন্ধুদের সাথে চ্যাট করে না এমন মানুষ কিন্তু খুবই কম দেখতে পাবেন। আর যখন আপনি মেসেঞ্জারে চ্যাট করেন তখন দেখবেন মেসেঞ্জারের যে হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার দেখায়, সেখানে আমরা কোনো রকমভাবে কোনো ফটো সেট করতে পারি না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে মেসেঞ্জারের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে কীভাবে একটি ফটো সেট করে রাখতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, সেটি আপনার অতএব আপনার কোনো প্রিয় মানুষের ফটো হতে পারে, যেটি সেভ করার পরে দেখতে খুবই অসাধারণ লাগবে। অ্যান্ড আপনি যদি আপনার বন্ধু বান্ধবের সামনে মোবাইল ফোনটি বের করে বন্ধুদের সাথে চ্যাটস করেন তারা তো দেখে অবাক হয়ে যাবে, অ্যান্ড 100% আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই এই কাজটি আপনি কিভাবে করেছেন। তো ফ্রেন্ডস, এটি কিভাবে করবেন সেটি সম্পূর্ণ আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব, তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধ্যে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আমাদের মেসেঞ্জারের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে একটি ফটো সেট করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশানটি কীভাবে অ্যান্ড কোথেকে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো ফ্রেন্ডস, সেখান থেকে আমি প্রথমত অ্যাপ্লিকেশানটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দুইটা সাইজ দেখতে পাচ্ছেন, একটি মোবাইলের মতো সাইজ অ্যান্ড একটি ডেস্কটপের মতো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে আপনাকে সেই ফটোটি সিলেক্ট করে নিতে হবে যেটি আপনি আপনার মেসেঞ্জারের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে সেট করে রাখতে চান। তো সাপোজ এখান থেকে আমি একটি ফটো সেট করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই কাজটি করবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট এই ফটোটি সেভ করব, জাস্ট ফটোর উপরে সিম্পলি ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি অপারসিটি, এখান থেকে আপনারা এই অপারসিটি এটি এখান থেকে টেনে পুরো ফুল করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেকআপ ওভার, আপনারা জাস্ট এখানে এটি ক্লিক করে দেবেন, এটি অন করে দেবেন। দেন এটি অন করার পরে আপনাকে নিয়ে যাবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, আপনি কী করবেন এখান থেকে অ্যাপ্লিকেশানটি জাস্ট অ্যালাওয়া করে দেবেন, এখান থেকে এটি অ্যানেবেল করে দেবেন। দেন এখান থেকে আপনি আবার ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমরা এখন মেসেঞ্জার ওপেন করে নেবো, অ্যান্ড মেসেঞ্জার ওপেন করে দেখে নেবো যে আমাদের মোবাইল ফোনের যে মেসেঞ্জারের হোম স্ক্রিনে এই ফটোটি সেভ হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা জাস্ট মেসেঞ্জার ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমাদের মেসেঞ্জারের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হয়ে গেছে। আর সেম এমনভাবে কিন্তু আপনারা একটি ফটো সেট করে রাখতে পারেন আপনার মেসেঞ্জারের হোম স্ক্রিনে, যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, এই ফটোটি শুধু আপনার মেসেঞ্জারের হোম স্ক্রিনে নয়, এই ফটোটি কিন্তু আপনার মোবাইল ফোনের সব জায়গায় কিন্তু সেট হয়ে যাবে। যেমন এখান থেকে যদি আমি মোবাইল ফোনের সেটিংস ওপেন করে নিই, তো এখান থেকে কিন্তু সেটিংসে এলেও কিন্তু এই ফটোটি দেখা যাবে। তো ফ্রেন্ডস, খুব একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন অ্যান্ড আপনার পছন্দ মতো যে কোনো একটি ফটো সেট করে রাখতে পারেন, যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব যে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করব। তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। তো ফ্রেন্ডস, প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে সার্চ বার আপনাদেরকে লিখতে হবে ডিজাইনার টুলস। তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন একটু ডিজাইনার টুলস এতটুকু লিখবেন, লেখার পরে অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের সামনে শো হবে, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটি খুব সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। আদারওয়াইজ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে খুব সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, মূলত আজকেরই ছিল এই ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই টেক মধ্যে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।